আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন আজকে আমরা যে জিনিসটা শিখবো বলছি কন্ট্যাক্ট ফর্ম, কিভাবে আমি যে ডাটাগুলো ইনপুট দিব এবার এটা কিভাবে আমি আমার ইমেলে দেখব, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা এখনো দেখিনি, এটা ছাড়া কিন্তু একটা ওয়েবসাইট ফাংশনাল হবে না, কারণ যে ডাটাগুলো তো আমার দরকার, রাইট? আচ্ছা, তো এটার জন্য আপনাদেরকে যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বহুল ব্যবহৃত যেটাকে বলা হয় এই প্লাগিনটা, অনেক প্লাগিন আছে কন্ট্যাক্ট ফর্মের জন্য আপনি ইউজ করতে পারবেন। এলিমেন্টরের ডিফল্ট একটা প্রো ভার্সনের প্লাগিন আছে, বা উইজেট আছে যেটাকে এলিমেন্টর ফর্ম বলে, তারপরে নিনজা ফর্ম আছে, তারপর গ্র্যাভিটি ফর্ম আছে, বা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে পপুলার যে ফর্মটা ওটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। আপনি যদি এটা পারেন, হ্যাঁ, বিথিম আছে, মোটামুটি অলমোস্ট সব থিমে এই জিনিসটা পাবেন। সো এই জিনিসটা যদি ভালো মতো বুঝেন, স্ক্র্যাচ থেকে যদি বুঝতে পারেন, যে কোনো কন্ট্যাক্ট ফর্ম আপনি কাস্টমাইজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো প্লাগিনটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের জন্য, এলিমেন্টর তো পেজ বিল্ডার। সো দেখেন 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস, বুঝতে পারছেন? এটা একটা ফ্রি প্লাগিন। সো ইনস্টল করলাম, আচ্ছা অ্যাক্টিভেট করলাম। এখন আসেন, এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই পাশে একটা অপশন আসলো কি কন্ট্যাক্ট ফর্ম, রাইট? সো এখানে অলরেডি একটা ফর্ম আপনার জন্য বানানোই আছে, রাইট? সো আমি একটা নিউ ফর্ম নেই, ওকে, একবার স্ক্র্যাচ থেকে আমি আজকে ডেভেলপ করি। আনলিমিটেড যতক্ষণ পর্যন্ত স্টোরেজ থাকবে। আচ্ছা, সো আমি আজকে দেই CTG 207, সেভ দিলাম। সে শর্টকাটটা পাইছে না? আচ্ছা, কপি করলাম, এডিট পেজে দেই। এটা আর একটা ফর্ম, এটা এটা মেল চিম্পের, এটা আপনাদেরকে দেখাবো। তার আগে কন্ট্যাক্ট ফর্মটা দেখি। মেল চিম্পের একটা ফুল ক্লাস লাগবে আপনাদের। এরপর থেকে টানা 3 সপ্তাহ আপনি একটা করে ক্লাস পাবেন, মেবি, রাইট? হ্যাঁ, ক্লাস বন্ধ হইলে ভালো, ঈদের আগে শপিং করার ইচ্ছা নাই নিজের টাকায়। আচ্ছা দেখেন, নর্মালি বাই ডিফল্ট ফর্মের শর্টকাটটা আমি নিয়ে আসলাম এই অবস্থা, রাইট? নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। তো জিনিসটা কোথা থেকে আসলো? এই যে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। সো আমি ডিলিট করে দিই, হ্যাঁ, যা আছে সব ডিলিট করে দিলাম, একবারে ব্ল্যাঙ্ক, সেভ। আচ্ছা, একবারে ইয়া করছেন না, মনে আছে HTML এ কন্ট্যাক্ট ফর্ম বানাইছেন না? সো এখানে ফার্স্টে মনে করেন নাম দিলাম লেবেল, মানে উপরে যে টাইটেলটা থাকবে এটাকে বলা হয়, বুঝতে পারছেন? সো এখানে আমি নাম দেই ফুল নেম, ঠিক আছে? এটাকে ক্লোজ করলাম, ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ। এই ক্লোজ ট্যাগের ভিতরে আপনাকে ইনপুট ফাইলটা দিতে হবে, বুঝতে পারছেন? ইনপুট ইউজ করতাম না, এই ইনপুটটা কীভাবে, এই যে টেক্সট, নেমটা কি একটা টেক্সট ফরম্যাট না, ক্লিক করলাম। সো এখানে আপনি টেক্সটের একটা নাম দিতে পারেন, সাপোজ টেক্সট নেম, ইচ্ছা যেটাই দিবেন। সো এখানে আপনি যদি প্লেস হোল্ডার, মনে আছে? আচ্ছা, যেহেতু আমি লেবেল দিছি, প্লেস হোল্ডার আসলে না দিলেও হতো। তারপর দিই ফুল নেম, ঠিক আছে? ট্যাগটা ইনসার্ট করলাম, চলে আসলো, ঠিক আছে? এখন আপনি যদি এটাকে রেকর্ড করতে চান, জাস্ট টেক্সটের আগে একটা স্টার সাইন দিতে হবে। সো এটা ফিল আপ ছাড়া কন্ট্যাক্ট ফর্ম যাবে না, রেকর্ড, বুঝতে পারছেন? আচ্ছা, সেমভাবে আবার নিলাম লেবেল, এবার দিলাম ইমেল অ্যাড্রেস, ক্লোজ করলাম। এটা ইমেল ইনপুটটা ইমেল ফর্মেটে হবে না? আচ্ছা, রেকর্ড ফাইল আপনি বাই ম্যানুয়ালও দিতে পারেন, এখান থেকে জাস্ট ক্লিক করলে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ইমেল, ইমেল 540 এটাই রাখলাম, ঠিক আছে? দিলাম প্লেস হোল্ডার, যদি দিতে চাই তাহলে এখানে আমি যে জিনিসটা লিখবো এটা প্লেস হোল্ডার হিসাবে চলে আসবে। সো
ইউজ দিস টেক্সট অ্যাজ এ প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড, ঠিক আছে, দিলাম। এরপরে লেবেল নেন, তারপরে এখান থেকে টেক্সট, নাম্বার, ড্রপ ডাউন বাটন, চেকবক্স, আরও অনেক কিছু দেওয়া যায়। সো আমি আপাতত এইটুকু দিলাম, সাথে দেই টেলিফোন, ঠিক আছে, ফোন নাম্বার, ওকে, ক্লোজ করলাম। আচ্ছা এখানে ইনপুট ট্যাগ দেয়নি, তো যেতে হবে এখানে টেলি, ওকে। আচ্ছা সো সেভ দিলাম, কি আচ্ছা এটা এমনি থাকুক, স্টার দরকার নেই, টেলিফোন নাম্বার দরকার নেই, ঠিক আছে। এরপর আমি একটা সাবমিট বাটন দিই, ওকে। সো সাবমিট বাটন দেওয়ার জন্য সাবমিটের লেভেল মানে বেরো মনে আছে, সো আমি যদি এখানে লিখি সেন্ড, এটাই আমার সাবমিটে এই লেখাটাই আসবে। এখন মেলে আসেন, এবার আমরা আরও দেখব, এগুলো সবগুলোই দেখব, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। মেলে আসেন, এখন এই মেলটা যখন কেউ সাবমিট করবে কার কাছে যাবে, এখানে আপনাকে দিতে হবে টু। সাপোজ কেউ যখন এই ডাটা ইনপুট দিবে, আমি চাচ্ছি এটা এই মেলের জন্য সব ডাটা আমি রিসিভ করি, বুঝতে পারছেন? সো এভাবে আসলো রিপ্লাই টু, এখানে লেখছে ইউর মেল, এটা গ্রেট কনা। দেখেন আমার মেলের ক্লাসটা কি এটা না, ইমেল 540। সো আমাকে এটা চেঞ্জ করে এখানে ঠিক আছে। আচ্ছা দেন এখানে আসেন, আপনি আপনার যে ডাটা, ডাটাটা কীভাবে রিসিভ করবেন, সো এখানে অলরেডি বলে আসছে যে ইউর নেম, ইউর ইমেল, সাবজেক্ট, ইউর সাবজেক্ট, ঠিক আছে। সো ইউর নেম, ইউর নেমের টেক্সট কী, টেক্সট নেম না, সো এখানে দিতে হবে, মানে আমি যে ক্লাসগুলো রিসিভ করতে চাচ্ছি, সো নেমে কী আছে, টেক্সট নেম, ওকে। তারপর আবার আসেন ফর্মে, আসেন ইমেল অ্যাড্রেসের ক্লাস কি, ইমেল 540, ঠিক আছে। তারপর আসেন ফোন নাম্বার, এটা কি আছে, এখানে আমি যেহেতু আমার আপাতত সাবজেক্ট নাই আমার ফর্মে, তো সাবজেক্ট আমি কেটে দিতে পারি, সো এখানে আমি দেই ফোন নাম্বার, ফোন নাম্বার হিসেবে আসবে কোলন দুটা থার্ড ব্র্যাকেট, এবার ক্লাসটা। সো ফোন নাম্বারে যে ডাটাটা দিবে আমি ফোন নাম্বারে ওই ডাটাটাই পাবো, বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, আর এই জায়গায় ফ্রমে অলওয়েজ, মানে যেখান থেকে যাবে মেলটা, অলওয়েজ আপনার ডোমেনের সাথে মেল থাকতে হবে, রুট ডোমেনের সাথে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আর এখানে আপনি যে লেখাটা থাকবে ওটাই আপনার ইমেলে যাবে, ক্লিয়ার? সো একটা ইমেল আমরা দেখি তাহলে বুঝতে পারবো। সেভ করলাম, রিসেট দেই, আচ্ছা দেখছেন এই যে ফুল নেম লেবেল দিলাম, ফোন নাম্বার দিলাম, সেন্ড, কী লেখা আসলো, থ্যাংক ইউ, ইট হ্যাজ বিন সেন্ট। সো আমি একটু চেক করি আসলো, আসলো কিনা, চলে আসছে ফোন নাম্বার, আমি যেটা যে ডাটাটা দিলাম, ফ্রম আমি যে নামটা দিলাম, ইমেল আমি যে ইমেলটা দিলাম, চলে আসলো না? হ্যাঁ, তো এইভাবে কি আমি আমার ডাটাগুলো ইমেলে নিয়ে আসতে পারবো না? দেখেন এখানে মাই ব্লগ ছিল, এর জন্য মাই ব্লগ লেখাটাই আসছে, আমি এটা চেঞ্জ করে যে যেটা দিব ওটাই আসবে। এখানে মাই ব্লগ ইউজ সাবজেক্ট, আমি এটা চেঞ্জ করে যে এই জিনিসটা দিতাম ওটাই আসতো। এখানে দেখেন দি ইমেল ওয়াজ সেন্ট ফ্রম এ কন্ট্যাক্ট ফ্রম মাই ব্লগ, এই যে আমার এই এই লেখাটা না, সেটা যে আমি যে চেঞ্জ করে যেটা দেবো ওটাই আসবে, কন্ট্যাক্ট ফর্ম পারবেন? আচ্ছা আর একটু দেখেন তাহলে, এটা আরও কাজ আছে, রিডিরেক্ট আছে, স্টাইলিংয়ের ব্যাপার আছে, অনেক কিছুই আছে, দেখবো আমরা, ইজি। আপনার তো এমনি কন্ট্যাক্ট ফর্ম অনেক বানাইছেন,
আসেন ড্রপ ডাউন মেনু, ঠিক আছে? সো লিখি এখানে একটা লেভেল দিই ফার্স্টে, হ্যাঁ লেভেল। আপনি বুঝতেছেন তো জিনিসটা কিভাবে কাজ করতেছে? আচ্ছা ড্রপ ডাউনে গেলাম, মেনু নাম এরকম অপশন। এখন ফেভারিট সাবজেক্ট সাপোজ ওয়েব ডিজাইন, এটা একটা অপশন, এটা কিন্তু পাশাপাশি হবে না, নিচে নিচে যাবে। বুঝতে পারছেন? বলুন হ্যাঁ হ্যাঁ। তারপর অটোপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে? সো ওয়ান অপশন পার লাইন বলে দিচ্ছে আমাকে, বুঝতে পারছেন? আমি যদি পাশাপাশি দিতাম এটা কিন্তু পুরোটা একটা অপশন হিসেবে আসতো। আচ্ছা, আপনি এখন কী করতে চাচ্ছেন? কেউ কি দুইটাই সিলেক্ট করতে চাইবে নাকি একটা? আপনি যদি সিঙ্গেল চান সিঙ্গেল, আর যদি মাল্টিপ্লার, ঠিক আছে? ইনসার্ট ট্যাগ হয়ে গেল, সেভ দেন, রিলোড দেন, চলে আসছে। হ্যাঁ আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস দেখি। চেক বক্স থাকে না, ইয়েস নো, হ্যাঁ কি বুঝি না বলেন। আচ্ছা তাই না, চেক বক্সে থাকতে পারে কি ইয়েস নো, এটা ওই চেক বক্স না, ওটা হচ্ছে কন্ডিশনাল, বুঝতে পারছেন? এটা থাকতে পারে যেমন হুইচ কান্ট্রি ইউ ওয়ান্ট টু ভিজিট, এরকম অনেক বুকিং ওয়েবসাইটে দেখা থাকতে পারে, এশিয়া আমেরিকা। সো আপনি এখানে চার পাঁচটা অপশন সিলেক্ট করলেন এই টাইপের আর কি। সো দিলাম, ঠিক আছে, সেভ দেই, আবার একটু রিলোড দেই। দেখছেন ইয়েস নো লেভেলটা কি দেয় নেই? লেভেল দেয় নেই, ঠিক আছে? আপনি দুইটাই সিলেক্ট আবার অবশ্য কন্ডিশনও করে দিতে পারেন যে কোনো একটা, বুঝতে পারছেন? আচ্ছা এবার আসেন অ্যাকসেপ্টেন্স, যেটা আপনারা থেকে করতে চাইছেন, বুঝতে পারছেন? মানে আপনি এটা অ্যাকসেপ্ট করে তারপরে ফর্মটা ফিল আপ করবেন। সেইখানে যান, এই কন্ডিশন আপনি লিখতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড হ্যান্ড, যা যা লেখা দরকার আর কি। ঠিক আছে, এটাকে অপশনাল রাখবেন, মানে এটা এগ্রি সাইন করবে নাকি করবে দুইটাও করতে পারেন। এটা এগ্রি ছাড়া আপনার কন্ট্রাক্ট ফর্ম কখনোই সাবমিট হবে না, ওটাও করতে পারেন, আর অপশনাল রাখলেও করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা তো দিলাম, চলে আসছে, হ্যাঁ চলে আসছে না? তারপর ড্রপ ডাউন চেক বক্স, টেক্সট এরিয়া হচ্ছে কোনটা বলেন তো? ওই যে মেসেজের, মেসেজের যে বড় ইয়াটা আসে, আচ্ছা এটা বাই ডিফল্ট থাকে। এখন দেখেন আপনি যে যে জিনিসগুলো এখানে দিচ্ছেন এগুলো আবার আপনার মেসেজে, যদি মেসেজে রিসিভ করবেন না, এই জিনিসগুলোকে আপনার আবার এখানে আনতে হবে না মেসেজ বডিতে। সো এখানে কী কী দিচ্ছেন আপনি পরে? ফেভারিট সাবজেক্টে এই মেনুটা আছে, সো চলে যাই মেলে, কি কিসে করলে অপশন পাবেন কীভাবে?
রস ট্রেভেল দিয়ে করলে অপশন পাবেন কিভাবে? পিএইচপি লাগবে না, ব্যাক এন্ডে ডাটাবেসটা কোথায় যে স্টোর হবে। এরকম বিল্ডার দিয়ে পেপিয়াতে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেন, বিল্ডার দিয়ে যতটুকু পারেন ডিজাইনটা। এইটুকু তো হবে না, তারপর আপনার জাভাস্ক্রিপ্টে যে অ্যানিমেশনগুলো আমি ইউজ করছি ওটা তো, আচ্ছা ওটার ফর্মটা সেটা দেখা অন্য একটা সিস্টেম আছে। আমি দেখলাম ওয়ার্ডপ্রেসের আলাদা একটা, আপনি তো ওটা যদি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেন তাহলে তো সমস্যা নেই, করতে পারবেন। বাট আপনি যদি ওই জিনিসটাকে যদি ফুললি ওয়ার্ডপ্রেসে কনভার্ট, থিম ডেভেলপমেন্ট করতে হবে। আর আরেকটা অপশন হচ্ছে আপনাকে পিএইচপি দিয়ে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। হ্যাঁ ওটা দেখাই দিব। হ্যাঁ ওটা ওটা ওই যে ওয়েব ডিজাইন শিখছেন না, 32টা ক্লাস, 16টা ক্লাস লাগবে। কোর্স অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট আছে, পিএইচপি এবং লারাভেল কোডিং টুটর আরও আছে, কেক পিএইচপি কী কী ভ্যানিলা। আপনারা ফার্স্টে ট্রাই করেন কিছুদিন কাজ করার, বুঝতে পারছেন, দেন অ্যাডভান্সে যান, বুঝতে পারছেন। অটপ্রেসে পারেন না কি বলেন? অটপ্রেস তো ইজি, অটপ্রেস ইজি না? এটা একটু দেখেন, এমন কোনো ওয়েবসাইট না যেখানে এই জিনিসটা কাজে লাগবে না, বুঝতে পারছেন। দিলাম দিলাম সেন্ড, চলে আসলো, আর একটা চলে আসছে। পরের অপশনগুলো যে ফেভারিট সাবজেক্ট, এগ্রি ইয়েস না, অ্যাকসেপ্ট করছি মানে কনসেন্টেড, বুঝতে পারছেন। ক্লিয়ার জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবেন না। আচ্ছা এবার আসেন আর একটা জিনিস, ফাইল আপলোড। মানে আপনি একটা রিপ্লাই চাচ্ছেন, হ্যাঁ ওটাও করা যাবে, সমস্যা নেই, ওটা ডাবল অপটিনের মাধ্যমে সবই করা যাবে। মেলচিম যখন আসবে না, শুধু ওটা না, কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় সবই দেখাবো, সমস্যা নেই। এগুলো প্রপার ডিজিটাল মার্কেটিং একটা দেখাবো আপনাদের। শুধু মেলচিপে আপনাদের আছে শুধু ওয়েব, মানে ইমেল টেমপ্লেট ডিজাইনটা, ঠিক আছে এইটুকু আছে আপনাদের। বাট আমি মেলচিপে কাজ করি তো আমি মেলচিপ আপনাকে একবার ক্যাম্পেইন সহ দেখাব, এবং ওটাতে প্রচুর কাজ, অনেক কাজ ইমেল টেমপ্লেটের। পিএইচপি শিখতে হবে আপনাকে, পিএইচপি শিখে ফেলেন। আমি দিব না টিউটোরিয়াল, আমার টিউটোরিয়াল দিব না, শিখে ফেলেন। আমি ট্রাই করতেছিলাম কোন ল্যাঙ্গুয়েজটা শিখে ভালো, কোন ল্যাঙ্গুয়েজ আপনাদের সবচেয়ে বেনিফিট হবে কি জানেন? যদি ফ্রন্ট এন্ড শিখতে চান একটা, আপনাদের জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি মেইনলি আপনাদের হচ্ছে জেকোয়েরি প্লাগইন ইন্টিগ্রেশন আর কি করছে, বাট আমি বলছি আমি জাভাস্ক্রিপ্টে একটা ক্লাস নিয়ে তারপর জেকোয়েরিতে যাব। আপনার এরপরে যে জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখে ফেলেন, অ্যাঙ্গুলার আছে, নোডজেএস আছে, ওখানে অ্যাঙ্গুলারটা শিখে ফেলেন, তাহলে আপনি নিজেকে প্রপার ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারবেন। এখন তো ওয়েব ডিজাইনার, তখন ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারবেন, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। শোনেন, ওয়েব ডিজাইন বা ওয়েব সেক্টরটা হচ্ছে মানে এন্ট্রি আছে, এক্সিট বলে কিছু নাই এখানে, বুঝতে পারছেন। 30 বছর ধরে মানুষ আছে শিখতেছে, 90 সাল থেকে। বাট ওইগুলো জানাতে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস অনেক হেল্প পাবেন,
শোনেন, রয় স্টিভেন জয়সিএসএস যখন শিখছেন বুটস্ট্র্যাপ ক্লাসে এসে কি বলছিলেন, এগুলো কেন শিখাইছি, এটাই তো বলছেন না, এরকমই সব কিছু, সব কিছুর সাথে লিঙ্ক আপ। এই যে ওয়ার্ডপ্রেসটা এখন ভালো পারবেন, পারবেন না? একটা নর্মাল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কোর্সের স্টুডেন্ট আর আপনাদের মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারবেন? আপনি কিন্তু যেভাবে হোক ডিজাইন দেখ আপনি করে ফেলতে পারবেন, আপনি ফাঁকিবাজি করছেন এর জন্য সমস্যা, কারণ আপনি এইচটিএমএল সিএসএস ভালো পারছেন। আপনারা ঠিক মতো ইনস্টল করেননি কেন বলি, আপনাদেরকে আমি বলছি বিথিমের সাথে যেটা আছে ওটা রিমুভ করে ফেলবেন, করার পর আমি যেটা দিচ্ছি ওটা ইনস্টল করছেন, আবার আপডেট চায় বা কাজ করে সমস্যা নেই, আপডেট থাকুক। আসছে, আপডেট দিবেন না, কাজ তো করে। এখন শোনেন, আমি যতটুকু পারি আপনাদেরকে তো প্রিমিয়াম রিসোর্স দেওয়ার ট্রাই করি, সব কিছু কিন্তু টাকা দিয়ে, ওটা ওটা কিনে নেন। শোনেন, শেষ পর্যন্ত থাকেন, আরো অনেক, একবারে শেষ ক্লাসের আগে অনেক প্রিমিয়াম রিসোর্স দিব, অ্যাটলিস্ট 30টা প্রিমিয়াম থিম দিব যে কোনো ক্যাটাগরির, বুঝতে পারছেন? এটা নিয়ে চিন্তা নেই, টাকা পয়সা পাঠিয়ে দেন কাজ করার পরে আমাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন কত বলছেন আপনি, আরো কমাই বলতেন, আমি বলছি 200 থেকে 400, আপনি 400। আচ্ছা আচ্ছা, আপনি এখন ই কমার্স দেখেন না, দেখেন তারপরে বুঝবেন। আপনাদের যখন আমি ই কমার্স দেখাবো, আপনাদেরকে আমি শুধু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট না লোকালটাও দেখাবো, তখন আপনি বুঝবেন এটা বাজেটটা কোন দিক দিয়ে আসতেছে। ওখানে কিছু প্রবলেম আছে, ওটার ইউআইতে কিছু প্রবলেম আছে, ওই যে কোনা যেটা, তারপর দুই পাশে, এগুলো কিন্তু ইমেজ হিসেবে কাটা। আচ্ছা সমস্যা নাই, দেখেন। আচ্ছা এই জিনিসটা একটু দেখেন, ফাইল আপলোড এটাও আপনার প্রয়োজন হবে, ঠিক আছে? এই ফাইলের নাম দিলাম, বাট এখানে লিমিট কিছু জিনিস আছে, এই জিনিসগুলো একটু দেখেন। এটা আপনাকে বাইট হিসেবে দিতে হবে, বুঝতে পারছেন? কত মেগাবাইট বা কত কিলোবাইট পর্যন্ত আপনি রিসিভ করবেন, এখন একজন 1 GB ফাইল পাঠিয়ে দিলে আপনাকে তাহলে তো হবে না, ঠিক না? সো দেখেন, কারণ জিনিসটা আপনার সি প্যানেলে আবার সাবমিট হবে। সো যাই বাইট কনভার্টারে, নর্মালি একটা ফাইল 10 MB বেশি হয় না, তাই তো? সো কত বাইট, বাইটটা নিয়ে নিলাম, হ্যাঁ এখানে দিয়ে দিলাম। কী টাইপের ফাইল আপনি রিসিভ করবেন, জেপিজি, হ্যাঁ পিডিএফ, তারপরে পিএনজি, মানে এখানে আপনি যে যে জিনিসগুলো লিখে দেবেন ওগুলোই শুধু আপলোড হবে। তারপরে হচ্ছে ডকস, তারপর হচ্ছে আরো যা যা আছে, হ্যাঁ দিলাম আমি, ওকে। আপনার ইমেলও আসবে, বাট ফার্স্টে সি প্যানেল হয়ে ইমেলে আসবে। হ্যাঁ ওটা ক্রিয়েট করবেন কিভাবে, মানে নিজের রুটের নামে ইমেল, info@msshakil.com, হ্যাঁ দেখাবো দেখাবো যান, আচ্ছা সি প্যানেল দেখাবো, চলে আসছে দেখেন, হ্যাঁ চলে আসছে না? এখন এটাকে আবার ডাইনামিক করতে হবে, আপনি তো জাস্ট অপশনটা ক্রিয়েট করছেন। সো এই ফাইলটা আছে না সিএসএস, মানে ক্লাস যেটা ফাইল 765, এই যে এখান থেকে যেটা আমি নিলাম, বুঝতে পারছেন? এটা আবার কোথায় সেভ করবো বলেন তো,
এখানে, হ্যাঁ এটা করতে হবে এখানে, বুঝতে পারছেন? ফাইল অ্যাটাচমেন্টস, এবার রিলোড। আপনাদেরকে কি আমি ডিবি দেখাইছিলাম? ডিবি নর্মালি ডিবি ইয়াতে দেখাই না, ওয়েব ডিজাইন কোর্সে দেখায় না। চলে আসছে, হ্যাঁ ক্লিয়ার। সো কন্ট্যাক্ট ফর্ম দিয়ে কি সব সম্ভব না? ফাইল আপলোড টাপলোড ডাটা যা যা দরকার, হ্যাঁ করেন, সমস্যা নেই। না ওইখানে অনেক গুগল ফর্ম আছে, মেলচিপ, আপনাদেরকে আমি শিখাবো মেলচিপের এমন কিছু শিখাবো, মানে ওটা দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন ধুমায়, এমন কিছু মানে ডিজিটাল মার্কেটিংয়ের একটা জিনিস আমি শিখাবো, বুঝতে পারছেন? এবং খুব ওই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করেন, মানে নর্মালি হচ্ছে কি ইমেল টেমপ্লেট ডিজাইনে তো আপনার কোর্সে, বাট কীভাবে লিস্টে ইমেলগুলো কালেক্ট করে ওই লিস্টে যতগুলো ইমেল আছে তাদেরকে কীভাবে ক্যাম্পেইন করতে হয় যেটা ডিজিটাল মার্কেটাররা করে, এই জিনিসটা দেখাবো, বুঝতে পারছেন? এবং এটা অনেক কাজে লাগবে। আমি আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্সে দেখাইছি, সো এখানে রবির কিছু আছে কর্পোরেট জব করে, ওনারা এটা দেখে নিজেরা এখন এটা দিয়ে কাজ করে, ওই যে নিজেদের টিম টিম মিটিং টিটিং সব ওটা দিয়ে করতেছে ক্যাম্পেইন টেম্পেইন। আচ্ছা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, আপনার এই ডাটা তো সব ইমেলে চলে আসতেছে না প্রত্যেকটা জিনিস, আপনি ইচ্ছা করলে এই ডাটাগুলো আপনার ড্যাশবোর্ডও রাখতে পারবেন। কীভাবে? অনেক বায়ার বলতে পারে যে তুমি যে ডাটাগুলো যে মানুষ সাবমিট করলো, আমি চাচ্ছি এই ডাটাগুলো ড্যাশবোর্ডে থাকবে এবং আমি এক্সপোর্ট করে সিএসবি ফরম্যাটে আমি অন্য কাউকে এটা দিব, বুঝতে পারছেন? ওইটা কীভাবে করবেন? সব প্লাগইনের খেলা এখানে, বাট আপনাকে জানতে হবে কোথায় কোন জিনিসটা ইউজ করবেন। চলে আসলো 2 লক্ষের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন। আর ভালো লাগে না? না আর এখানে আচ্ছা দেখেন এই যে কন্ট্যাক্ট ফর্ম চলে আসলো, হ্যাঁ দিলাম, এই যে আমি একটা নতুন সিটিজি 207 একটা ফর্ম খুঁজছিলাম না, ডাটাগুলো সব এখন এখানে চলে আসছে। এইমাত্র আমি যে জিনিসটা সাবমিট করলাম, দেখেন একটু দেখেন যা যা ইনফরমেশন দিছি ফাইল সহ চলে আসছে না, মানে ডাটা বেজে ড্যাশবোর্ডে না, আমি আবার সাবমিট করার পরে আসছে আর কি, এরপরে মানে এই ইনস্টল করার পরে যে ডাটাটা সাবমিট করবেন ওটা। এখন দেখেন এই জিনিসটা কেন বললাম, এটা কপি করে এক্সপোর্ট সিএসবি, এখানে 100 জন মানুষের ডাটা হইলো, ইমেলে তো এক একবার এক এক জায়গায় ইমেলটা গেলো, বাট এখানে সব একসাথে থাকলো, কোন ফর্মে কোন জায়গা থেকে আসলো, আমি প্রতিটা ফর্মের নাম আলাদা করে দিলাম, কোন ফর্ম থেকে কোন ডাটাটা পেলাম আমি ট্র্যাক করতে পারবো, দেন এই জিনিসটা আমি আমার লিড জেনারেশন বুঝেন লিড কালেক্ট করে ওদেরকে দিয়ে দিলাম, ওরা দেন মার্কেটিং করলো আমার, বুঝতে পারছেন? আজকে জিনিসগুলো ফুল ক্লায়েন্ট বেসড জিনিস কিন্তু দেখাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা আর কি করা যায়, অনেক সময় দেখেন না কন্ট্যাক্ট ফর্মে সাবমিট ক্লিক করলে থ্যাংক ইউ পেজে চলে যায়, দেখি না? আচ্ছা ইয়েস বুঝবেন, আচ্ছা একটু এখান থেকে বলেন তো ইয়াটা দিয়ে যেতে 207 অ্যাটেন্ডেন্স ফর্মটা, কেন
বলেন। আপনি কি করছেন, একটা থিম নিছেন, এইচটিএমএল থিম নিছেন, ওটার কাস্টমাইজ করছেন? সেখানে যা ডাটা দিবে সব মেল চিম্পে চলে আসবে। পিএইচপি ছাড়াও অনেক অনেক কাজ করা যায়, বুঝতে পারছেন ভাইয়া? আমি যখন শুরু করি অনেক কিছুই জানতাম না, বুঝতে পারছেন? এটাকে কি করবেন জানেন, মেল চিম্পের সাথে একটা এপি ইন্টিগ্রেট করে দিব, ফর্মের ডাটাগুলো সব মেল চিম্পে চলে আসবে, ডাটা পেলেই তো হলো, দ্যাটস ইট। ওকে, জাস্ট ফর্মটা চেঞ্জ করে ফেলবেন, ফর্মের মেল চিম্পের যে শর্টকাটটা এখানে বসাই দেবেন, বুঝতে পারছেন? ফর্ম এরকম হবে না, বাট ডাটাগুলো রিসিভ করতে পারবেন, যা যা অপশন সবই পাবেন, ডিজাইনও করতে পারবেন। আর কোনটা হবে না? আচ্ছা, এটা আমি চেক করে দেখবো, স্লাইডার রেভলিউশন এটা তা পাওয়া যেতে পারে, বুঝতে পারছেন? প্রতিটা জেকোয়েরি প্লাগিন, জেকোয়েরি প্লাগিন, জেকোয়েরি আপনাদেরকে দেখাবো, সমস্যা 50 প্লাগিন দিয়ে দেবো। কী চান? এই যে ফার্স্টে প্রিলোডার, এটা তো গ্যালারি, তাকে বুঝে করছেন? গ্যালারি ফিল্টার, তারপরে আমি যখন আমার নিজের পোর্টফোলিও এটাই প্রবলেম, মানে স্ট্যাটিক ওয়েবসাইটে কোড হাত দিত, ডাইনামিক হলে ইজিলি করে ফেলতে পারতেন, বুঝতে পারছেন? বিথিমের পোর্টফোলিও বা রেজুমে দুইটা যে বলছিলাম, কেউ কাস্টমাইজ করছেন? সেম না করছেন কেউ? কেন করার নেই? হ্যাঁ, আপনাদেরকেও একটু সুযোগ দিচ্ছি না এর জন্য। আচ্ছা দেখেন, যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম, আচ্ছা রিডিরেক্ট, যেটাকে আমি বলছিলাম যে সাবমিট করার পরে কোথায় চলে যাবে, আমার থ্যাংক ইউ পেজে, রাইট? এটা কিন্তু প্রচুর পাবেন, এডিটে গেলাম, এই যে দেখেন রিডিরেক্ট সেটিং চলে আসছে না, জাস্ট একটা প্লাগইন অ্যাড করলাম, আসেন। এখন আপনি কোন পেজে দিতে চাচ্ছেন? সাপোজ আমি ডেমো, ঠিক আছে, অথবা আপনি যদি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের বাইরের কোনো পেজে রিডিরেক্ট করতে, ওটাও করতে পারবেন, কীভাবে? এক্সটার্নাল লিঙ্ক, ক্লিয়ার? আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো পেজ হলে উপরেরটা, বাইরেরটা হলে, ঠিক আছে? ওকে, আচ্ছা সাবমিট দিলাম, যাই, আচ্ছা এটা তো রিলোড দেয়নি, চলে গেছে, নতুন একটা ট্যাব ওপেন হয়েছে না? ওকে, এই ছিল মোটামুটি আপনার কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে? এখন একটু আরেকটা অপশনে আসি, একটু পজ দিন, আচ্ছা একটু দেখেন, আচ্ছা এখন এই জিনিসটা অনেক অর্ডিনারি মনে হচ্ছে না, নর্মাল একটু ডিজাইন থাকলে ভালো হইতো, এলিমেন্টর দিয়ে তো ইজি, এলিমেন্টরটা একবারে আপনার মানে এলিমেন্টর দিয়ে আসলে সহজ, আপনি এত ফর্ম বানায় এখন এই কথা জিজ্ঞেস করেন, ভুলে গেছেন সব? আপনি মাঝখানে একটা ক্লাস মিস করছেন, ওখানে আমরা প্রবলেম ফিক্স করছিলাম সব,
প্রবলেম ফিক্সার ক্লাসটা মিস করছে। আচ্ছা দেখেন আমি একটা নতুন প্লাগইন নিছি, নাম কি এটার? সেভেন স্কিন। এটার মাধ্যমে আমি আমার পুরো ওয়েবসাইটের স্টাইল করব, ঠিক আছে? হ্যাঁ, ফর্মের জন্য। সো আবার চলে যাই কন্ট্যাক্ট ফর্ম সেভেনে। এলিমেন্টের তো ফর্ম ডিজাইন করা খুবই ইজি, কারণ ওখানে সব দেওয়াই আছে, বর্ডার কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন, বক্স শেডো কীভাবে দেবেন। বাট কন্ট্যাক্ট ফর্ম সেভেনটা দেখেন। আচ্ছা এতক্ষণ আমরা প্রতিটা জিনিস র মানে একবারে স্ক্র্যাচ থেকে করছি না, এই দেখেন নিচে আসেন এবার। সব ফর্ম বানানো আছে, বুঝছেন? বুঝতে পারছেন? আপনার জন্য সব ফর্ম বানানোই আছে, এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বানায় নেবেন। এতক্ষণ যেটা দেখছেন না, ওটা যেভাবে করছে এটাই। টেমপ্লেট নেবেন, কোন টেমপ্লেটটা লাগবে? বুঝতে পারছেন? স্টাইল করবেন, ওটাকে কাস্টম করব। সাপোজ এটা সিলেক্ট করলাম, সেভ করলাম, ওটাকে কাস্টম সিএসএস করবো। কালার চেঞ্জ করতে পারবো না, ক্লাস ধরে ধরে চলে আসছে। এখন দেখেন ইন্সপেক্টে যান, আবার সেম কোশ্চেন, এডিশনাল সিএসএস নিলাম, এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো? চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, তারপরে প্যাডিং দিতে পারবো? হ্যাঁ, প্যাডিং, মার্জিন, মানে যেভাবে চাচ্ছি আমি ওইভাবে দিতে করবো, করতে পারবো না? স্টাইল ক্লাস ধরে ধরে প্রতিটা কালার। হ্যাঁ আপনি কি পজিশন অ্যাবসলিউট শিখেন নাই? হ্যাঁ বলেন। ওটা তো পজিশনের এ, কিন্তু ওটা যখন আমি মোবাইলে রেসপন্স করতে যাই, মোবাইলে করলে আবার ডেস্কটপের জন্য ওরকম হয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয় স্যার, মোবাইলে কি ডেস্কটপটা মোবাইল না, আমি মোবাইলে চেঞ্জ করি, আবার ডেস্কটপে ওরকম হয়ে যায়। আপনি মোবাইলে এটা তাহলে সেভ করতে ভুলে গেছেন। মোবাইল তো সেভ করছি, আপনি ডেস্কটপ আবার ডেস্কটপটা খুলে ওটা করার জন্য দেখি আমি মোবাইলের মধ্যে হয়ে যায়। এখন হইছে? এখন রেসপন্সিভ। হ্যাঁ, রেসপন্সিভ। আপনার ইয়াতে কি জানা বলে, ইয়াতে অপশন আছে না এলিমেন্টরে, মোবাইলের জন্য একটা, ইয়ার জন্য একটা, ওটার মধ্যে দিলে হয়? ওটার মধ্যে যদি ওই দিনটা কাটটা ফিক্স করলাম হয়, বাট পরে ওটা ডেস্কটপে গেলে ডেস্কটপে মুভ করে পুরো মানে পারফেক্টলি বসে অ্যালাইন হয়, রেসপন্সিভ আছে। এটা নামাই দিয়ে এখন যেটা আমি মিডিয়া করে করে করতে পারবো না, 500 পিক্সেল মিডিয়া করে সিএসএস এ করব। হ্যাঁ, আপনাদেরকে এসটিএমএল সিএসএস শিখাইলাম কেন? আমরা তো স্যার এখন বিল্ডার দিয়ে কাজ করি, দুই একটা কাজ যখন বিল্ডার দিয়ে হবে না, আপনি এসটিএমএল সিএসএস জানেন, করে ফেলেন। আর বিল্ডার দিয়ে এলিমেন্টর হয়, আমার অন্য অন্য ব্যাচ স্টুডেন্টরা করছে এলিমেন্টর দিয়ে, ওদেরকে কিন্তু আমি দেখাই নি, ওরা শুধু ওয়ার্ডপ্রেস স্টুডেন্ট। আপনাদেরকে দেখাইছিলাম পানাকিয়া? বাসা গিয়ে তো চেক করেন, আমি যতটুকু দেখাই ওইটুকু, এর বেশি দেখেন? হ্যাঁ দেখতে হবে, কবে কাজ শুরুর পরে দেখি স্যার, দেখি। আচ্ছা এখন বলেন কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম ইজি না অনেক? হ্যাঁ, ফুল কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারবেন, কীভাবে ফাইল আপলোড করাতে পারবেন, ড্রপ ডাউন, চেকবক্স সব দেখছি না, এর সাথে রিডিরেক্ট, তারপরে হচ্ছে ফাইল আপলোড,
তারপর আর কি দেখলাম স্টাইল, মোটামুটি কন্টাক্ট ফর্ম দেখা শেষ। আপনাকে এলিমেন্টর ফর্মটা নিয়ে কেউ আসলে বাসায় ঘাটছেন? কে ঘটছেন? কই আপনি তো কাজে করেন, করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। এখন চেক করে দেখছেন ইমেল আসে কিনা আপনি? এই যে শাকিল, চেক করে দেখছেন ইমেল আসে কিনা? ওটা চেক করেন না এখন, আজকে পারবেন? টু থেকে কি করবেন, ইমেলটা বসে দেবেন? আচ্ছা দেখেন, আপনাদেরকে একটা মজার প্লাগইন দেখাই আজকে। মজা এই প্লাগইনটা হচ্ছে যে আসলে এসটিএমএল জানে না তার জন্য খুব খুব অনেক হেল্পফুল অনেক জায়গায়, বুঝতে পারছেন? প্লাগইনটার নাম হচ্ছে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। দেখেন আপনার অনেক ওয়েবসাইটে নিচে ইয়া খুঁজে পাচ্ছিলেন না, এই যে কপিরাইট ক্লেমটা কীভাবে চেঞ্জ করবেন, মনে আছেন? খুঁজে পাচ্ছিলাম না, ভাই এটা চেঞ্জ করবো কীভাবে নিচের, এই যে নিচের অনেক জায়গায় কপিরাইট লেখা থাকতো না? আমার এখানে অনেক পেজ করা, বুঝতেছি না কোনটা কোন পেজ। ল্যান্ডিং টু আচ্ছা, এই যে এটা, এই লাইনটা রাইট, আপনাদেরকে ডিবি দেখাবো, সমস্যা নেই। আপনাদের অ্যাসাইনমেন্ট তাহলে কী কী থাকবে আজকে? তো আজকে ক্লাসের কেমন অ্যাসাইনমেন্ট, বাট যেগুলো বাকি আছে নেক্সট ক্লাসে নিয়ে আসেন, এটা দেখাবো নেক্সট ক্লাসে, ওটাই দেখাবো। হ্যাঁ কামিং সুন পেজের জন্য, আন্ডার কনস্ট্রাকশন পেজের জন্য একটা প্লাগ ইন ইনস্টল করলে কাজ হয়ে যায়। সার্চ করছিলেন কামিং সুন লেখে বা আন্ডার কনস্ট্রাকশন লেখে বাসায়? কেন প্লাগ ইন দেখলে কি কোনো ক্ষতি আছে? কাউন্টার আচ্ছা সমস্যা নেই, আমি ডিবি দিয়ে দেখাবো, সমস্যা নেই। দেখেন একটা জিনিস, এই লাইনটা সাপোজ, হ্যাঁ আপনি বিল্ডারে খুঁজে পাচ্ছেন না, এটা যদি নর্মালি কাস্টমাইজে গেলে, আমার ফুটারের অপশনে গেলে এটা পাবো আমি। সাপোজ আপনি কোনো থিমে খুঁজে পাচ্ছেন না, পাওয়া যাবে ফুটারে গেলে পাওয়া যাবে। সো তখন আপনাকে এরকম এই প্লাগইনটা কোন জায়গায় হেল্প করবে, অনেক সময় অনেক থিমে দেখবেন বাটন, কিন্তু বাটন অপশনটা খুঁজে পাচ্ছেন না, বাটনের ভিতরে লেখাটা। যেমন আমি একটা থিম নিয়ে কাজ করছিলাম, লিস্টিং ওয়েবসাইট, সো এখানে পোস্টিও জব মানে বিডিজ অপশনের মতো একটা ওয়েবসাইট, সো ওইখানে একটা বাটনের কোনো অপশন থিমে ছিল না, খুঁজে পাচ্ছি না মানে চেঞ্জ করার। বাই ডিফল্ট হয় আমার পিএইচপিতে যে হাত দিতে হবে, আদারওয়াইজ এখান থেকে আমি কী করতে পারি, তখন এই প্লাগইনটা আমাকে হেল্প করছিল। পোস্টিও জবের জায়গায় স্প্যানিশ ভাষায় একটা লিখতে হবে, ওই লেখাটা বসা দিচ্ছি জাস্ট, ফাইন্ড খুঁজে নিলাম, রিপ্লেস করে দিলাম, বুঝতে পারছেন? দেখেন টুলসে গেলাম, রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গেলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কোন লাইনটা চেঞ্জ করতে, এই যে এটা, হ্যাঁ কপি করলাম বসালাম, ঠিক আছে। এখানে দিয়ে আমি কি দেওয়া যায়, তাই না? CTG 207, ঠিক আছে, আপডেট দিলাম, একটু অপেক্ষা করতে হবে, সময় না এটা। অনেকভাবে হতে পারে, আপনার ড্যাশবোর্ডে হইলে ডাটাবেসটা নেবেন। ওটা আসলে ক্যাম্পেইনে আপনাদেরকে দেখাবো, বুঝছেন? ওটা কী করা জানেন, সাবস্ক্রাইব লেখা আসে না, ওইখান থেকে লিস্টের মাধ্যমে সব ইমেলগুলো কালেক্ট করে, যখন আপনার নতুন প্রোডাক্টটা আসবে তখন ওই ওই ইমেলে আপনার প্রোডাক্টের বিজনেস মার্কেটিংটা করবে।
বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, দেখেন তো এই জিনিসটা আপনাদের এখানে সার্চ দিয়ে দেখেন তো নিচে লেখাটা চেঞ্জ হয়েছে কিনা, এটা টাইম নেয় অনেক সময়। আপডেট দিলাম, চেঞ্জ হয় নাই। আচ্ছা যদি চেঞ্জ না হয় একটু দেখেন চেঞ্জ হয়েছে কিনা, না হলে আর একটা অপশন আছে। ল্যান্ডিং টু হয় নাই, চেঞ্জ না, চেঞ্জ হয় নাই। আচ্ছা প্রবলেম করে। সো এখানে আমি দিলাম এই জিনিসটা, এবার আমি কোড শো নিয়ে আসলাম, ঠিক আছে? এসটিএমএল কোড শো এনে এখানে আমি কপিরাইট নিলাম, এটা রিমুভ করে দিই, আপডেট দিই। এবার চেঞ্জ হয়েছে, ওইভাবে হয়, একটু টাইম নেয়, বুঝতে পারছেন? ক্যাচ থাকে তো ওই জন্য টাইম নেয়। হ্যাঁ আচ্ছা, সো ক্লিয়ার? এই প্লাগিনটা আপনাকে অনেক জায়গায় হেল্প করে দেবে। সাপোজ একটা ওয়েবসাইটের কোনো একটা লাইন এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না বিল্ডার দিয়ে, বা এই বাটনটা চেঞ্জ করতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনি এভাবে করতে পারবেন, বুঝতে পারছেন? বাট এটা আপনি পাঁচবারের বেশি ইউজ করতে পারবেন না, একটা মানে ফ্রি ভার্সনে কয়বার, পাঁচবার, এর বেশি করলে $10 দিতে হবে। না $10 দিলে আনলিমিটেড, তাই না? অনেক সমস্যা। তাহলে আর কি করার, এটাকে না ইয়ে করেন, চলেন ব্রেক করি এটাকে, চলেন। এই যে গেলাম প্লাগইন এডিটরে, গেলাম রিয়েল টাইম ফাইনাল রিপ্লেস সিলেক্ট করলাম, দেখি পাঁচবারে বেশি করা যায় কিনা। পাইছি গ্রেটার দেন ফাইভ, মানে পাঁচবারের বেশি হইলে সে কি বলছে, এই লেখাটা আমাকে দেখাবে, রাইট? এটাই তো বলছে। এত কেন, এত দিলে হয় না? কোনো সমস্যা হবে না, প্লাগইন আপডেট না দিলে কোনো সমস্যা হবে না। এবার আসেন, কি হলো এটা? করে মাঝে মাঝে এরকম প্রবলেম করে, ক্র্যাক করি আমি আয়না দেখে, আবার হয় না। এবার হচ্ছে, হ্যাঁ বুঝি না, পাঁচবারে বেশি বলছে, ওটাকে চেঞ্জ করে 9999 দিয়ে দিছি, বুঝতে পারছেন? যে কোয়েরি থেকে কোডটা চেঞ্জ করে দিছি, যে আপনাদেরকে যে থিম টিম দেয় কীভাবে দেয়, ওগুলোরও প্রসেস আছে। হ্যাঁ কি গেস করছেন আপনারা, তাই না? আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা আপনি কিভাবে আপনার এসটিএমএল ওয়েবসাইট লাইভ ডোমেন করতে পারবেন, লাইভ আপনি কি পারবেন এখন দিতে অ্যাক্সেস? দেখ এটা দেন, এই জিনিসটা কাজে লাগবে, আপনাদের গিট হ্যাবে যত ওয়েবসাইট আছে সব লাইভ ডোমেনে নিয়ে আসেন। রোববার
21 তারিখ বলছে স্যার 21 তারিখ তো রোববার রাতে মনে হয় তো রোববারটা ওপেন থাকবে তাহলে তো সোমবার অফ থাকে হ্যাঁ বলছে কি 21 তারিখ রাতে হ্যাঁ স্যার সোমবার অফ থাকবে 21 তারিখ দিবাগত রাতে তা তো লাভ হলো আমাদের দেশে না স্যার রোববার স্যার পত্রিকার রোববারে হবে আচ্ছা এখন বলেন আপনার ফাইলটা কোথায় রাখছেন কোথায় রাখছেন এটা 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 আচ্ছা ডাউনলোড করলাম এটা হচ্ছে ওনার এসটিএমএল ওয়েবসাইটটা কীভাবে লাইভ সার্ভারে মানে লাইভ করবে সেটা ডিলিট করে দিন ওয়ার্ডপ্রেস আপনার লাইফ ইজি করে দিতেছে আরো চান আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়েবসাইট রাইট সো আমি গেলাম এই ফাইলটাকে আমি জিপ করি ওকে মানে যতগুলো ফোল্ডার আছে ভিতরে সব জিপ হয়ে গেল এখন আপনি কোথায় আপলোড করতে যাচ্ছেন কোন ডোমেনে হ্যাঁ এটা কি আর একটা আচ্ছা এখানে আমি একটা ফোল্ডার খুলে ওয়েট দিলাম পোর্টফোলিও ওকে ক্রিয়েট নিউ পোর্টফোলিও ফোল্ডার একটা খুললাম এইখানে আমি আপনার ওয়েবসাইটটা আপলোড করি ওকে তো দিলাম আপলোডে গেলাম সবাই একটু দেখেন নিজেদের ওয়েবসাইট সব লাইভ ডোমেনে নিয়ে আসবেন ওকে বুঝতে পারছেন ঠান্ডা লাগতেছে এসিটা ইয়ে করে দেন আচ্ছা চলে আসছে সো দেই এ হচ্ছে অবস্থা সো ফোল্ডারের নাম কি পোর্টফোলিও রাইট এবার কি করব আমি এটাকে এক্সট্র্যাক্ট করব
ঠিক আছে এখানে সিলেক্ট অল দিলাম মুভ করে পোর্টফোলিওর ভিতরে নিয়ে যাই ঠিক আছে এবার একটু চেক করে দেখি এবার চলে আসছে না হ্যাঁ বুঝতে পারছেন লোকাল থেকে লাইভে নিতে হয় ওয়েবসাইট ঠিক আছে সাবল আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছেন ফার্স্টে বানাইছেন আপনার রুট ডোমেইন স্ল্যাশ পোর্টফোলিও বানানো শেষ কমপ্লিট এখন আপনি এটা আপনার মেইন ডোমেইনে নিয়ে আসবেন সেম পোর্টফোলিওর ড্যাশবোর্ডে ঢুকবেন প্লাগিনটা ইনস্টল করবেন ব্যাক আপ নেবেন রুট ডোমেনে যেয়ে আবার প্লাগিনটা ইনস্টল করে ব্যাক আপ ফাইলটা ইম্পোর্ট করবেন বুঝতে পারছেন দেখেন ফার্স্টে কী করলাম আমি এই ওয়েবসাইটটা ব্যাক আপ নেবো ফার্স্টে প্লাগিনটা ইনস্টল করলাম নাম কি প্লাগিনের অ্যাক্টিভেট করলাম খুবই ইজি কাজ এ দেখেন আপনারা ওয়েব ডিজাইনার থেকে ওয়ার্ডপ্রেস ইজি এটা মানেন অল ইন ডব্লিউপি মাইগ্রেশন কি করবো ফার্স্ট আমি এটা এক্সপোর্ট করব এক্সপোর্ট করলেই তো এটা ব্যাকআপটা হয়ে আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে এক্সপোর্ট করব ফাইল অ্যাজ এ ফাইল দেখেন থাকে না অনেক সময় যে ইয়া করে ব্যাকআপ করা কোনো আপনার অ্যাপস ব্যাকআপ করলেন ব্যাকআপ করে দেন আবার সেন্ড করলেন ওই টাইপের জাস্ট দেখেন ব্যাকআপ নিচ্ছে মানে আর্কাইভ করতেছে ফাইলগুলো বুঝতে পারতেছেন সিম্পল টাস জাস্ট দেখেন ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা কাজ করাটা ইজি বাট এনভায়রনমেন্টটা বুঝতে একটু সময় লাগে বুঝতে পারছেন টেকনিক্যাল জিনিসগুলো বুঝতে হবে এনভায়রনমেন্টটা যদি একটু ক্যাচ করে ফেলতে পারেন ওয়ার্ডপ্রেস হচ্ছে কি আপনি প্রতিনিয়ত প্রতিটা কাজ করবেন ও কাজ শিখবেন আচ্ছা দেখেন হয়ে গেছে এটা ডাউনলোড দিই ডাউনলোড হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন ডাউনলোড হোক HTML CSS শিখছেন হ্যাঁ আপনি ওয়ার্ডপ্রেস এসে HTML CSS একটু কাজে লাগতেছে না বাট এটা তো আপনার একটা হচ্ছে কি আপনি ক্লাস ওয়ান পাস না করে কখনো টু তে যাবেন না SSC পাস না করে ইন্টারে যাবেন না আপনি ফার্স্টে র HTML CSS শিখলেন বুটস্ট্র্যাপ শিখলেন দেন আপনি ওয়ার্ডপ্রেসে আসলেন এখন আপনি চিন্তা করবেন আপনি কি প্রোগ্রামার হবেন কি হবেন না আপনার বেসিক গাইডলাইনটা দেওয়া একটা তিন চার মাসের কোর্স কিন্তু আপনাকে প্রোগ্রামার বানাবে না কখনই সম্ভব চার বছরে বিএসসি করার পরও কতটুকু শিখি আমরা ঠিক না সো আপনাকে অবশ্যই চার মাসে আমরা এমন একটা পর্যায়ে নিব যেন আপনি একটা প্রপার গাইডলাইন অনুযায়ী যেতে পারেন এরপর আপনি ডিসিশন নেবেন আপনি কি প্রোগ্রামার হতে চান না থিম ডেভেলপার হতে চান বা কোন সেক্টরে আপনি সুইচ করতে চান বুঝতে পারছেন দ্যাটস দ্য পয়েন্ট আচ্ছা আমার কি ব্যাকআপ না শেষ না হ্যাঁ ব্যাকআপ ব্যাকআপ ফাইলটা পাইলাম আমি স্টেপগুলো মনে আছে তো কি করলাম ফার্স্ট থেকে আচ্ছা এইটা হচ্ছে আমার ব্যাকআপ ফাইলটা ওকে সো ব্যাকআপ ফাইলটা থাকুক এখন আমি কি চাচ্ছি সাপোজ আমি লোকাল থেকে লোকাল হোস্টে আমার একটা ওয়ার্ডপ্রেসে ঢুকে ড্যাশবোর্ডে ঢুকে প্লাগিনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে ব্যাকআপ নিলাম এখন আমি লাইভে আসলাম ঠিক আছে সেমভাবে কাজটা করব ঠিক আছে ওই সময় আমি কি করছি এক্সপোর্ট এবার কি করব না প্লাগিন তো সেম এই যে চলে আসছে আসলো অ্যাক্টিভেট করলাম চলে যায় ইম্পোর্ট বুঝতে পারছেন কোথা থেকে ইম্পোর্ট করবো এখানে কি বলছে
আচ্ছা একটা প্রবলেম করছে। সেখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, আবার কি এত প্রবলেম। প্রসেসগুলো একটু দেখেন, মাঝে মাঝে প্রবলেমে পড়লে কিভাবে ফিক্স করবেন। স্যার আপনি যে ভিপিএনটা ইউজ করেন এটা কি পেইড? আপনাকে মনে হয় আমি এই ল্যাপটপে সব রাখছি নিলাম। হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়ামের জন্য হচ্ছে মানে কোনো লিমিট নেই, আর ফ্রিয়ের জন্য লিমিট আছে। ঠিক আছে কত 512, আমার ওয়েবসাইট যদি 512 মেগাবাইটের উপর হয় তাহলে কিন্তু এটা হবে না, তখন কিন্তু আমাকে ম্যানুয়ালি করতে হবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ আমাকে এটা কিনতে হবে। এটার দাম হচ্ছে কত? এটা তো প্লাগইন ডেভেলপারকে টাকাটা দিচ্ছেন আপনি, $69। ওকে আমার আমি ফ্রিটাই নিলাম, আচ্ছা ফ্রিটা নিলাম। ওকে সো এটা এটা কি একটা এক্সটেনশন না? সো আমাকে আবার কি প্লাগইনটা এটা ফিক্স করার জন্য এক্সটেনশনটা অ্যাড করতে হবে। ওকে এনভায়রনমেন্টটা একটু কঠিন, ঠিক হয়ে যাবে কয়েকটা ওয়েবসাইট বানাতে। আপনাদের প্রবলেম আরও সুন্দরভাবে সলভ হবে। সো এটা আমি নিলাম, যেহেতু এটা এক্সটেনশন বাইরে থেকে ডাউনলোড করছে এটা ওয়ার্ডপ্রেসে পাবো না। অ্যাক্টিভ করলাম, প্রসেসগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। এই প্লাগইন দিয়ে এই প্লাগইনের অনেক কাজ আছে জানেন, দেখাবো আজকে। ইম্পোর্টে গেলাম, এবার বেশ ইনক্রিজ হয়েছে। আচ্ছা এবার আমার ফাইলটা আমি আপলোড করি, কই আছে একটু খুঁজতে হবে, এই ফাইলটা কোথায় আছে? ডাউনলোডসে এমএস শাকিল, ওকে ডাউনলোডসে ঠিক আছে, প্রসেস ডান। ওয়েবসাইট দেখেন না কি হয়, বাট একটা জিনিস, আপনার আগের ওয়েবসাইটের অ্যাক্সেসটা কিন্তু এটা হয়ে যাবে, মানে আগের ওয়েবসাইট থেকে কিন্তু সব কিছু নিয়ে আসতেছে, ইনক্লুডিং অ্যাক্সেস, ড্যাশবোর্ড অ্যাক্সেস। না না ওইখানে তো সব থাকবে, ওইখানে ড্যাশবোর্ড অ্যাক্সেসটা যেটা ছিল এটা ওইটাই হবে, মানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হ্যাঁ। বাট এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কোথা থেকে করতে হবে? পিএইচপি মাই অ্যাডমিন, গুড। তারপর ইউজার্সে গিয়ে, দেখাইছিলাম ভুলে গেছে না কে? এফটিপি, এফটিপি হচ্ছে ফাইল জিলাম একটা অ্যাপস থাকে, ওই অ্যাপসের মাধ্যমে মনে করেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে সিপ প্যানেল অ্যাক্সেস না দেয়, ওনার সি প্যানেলে এফটিপির মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা বুঝাবো, এটা হচ্ছে কি আপনার সি প্যানেল অ্যাক্সেস যদি কোনো ক্লায়েন্ট না দিতে চায়, হয়তো ভাবতে পারে যে তার সিকিউরিটি ইস্যুর জন্য আপনাকে সি প্যানেল অ্যাক্সেস দিবে না, সে তখন আপনাকে এফটিপি অ্যাক্সেস দিবে, কি একটা ইউআরএল দিবে সাথে একটা পাসওয়ার্ড দিবে। বাট অ্যাক্সেসটা করবেন কিসের মাধ্যমে? ফাইল জিলা নামে একটা অ্যাপস আছে ওর মাধ্যমে, বুঝতে পারছেন? একটু সার্চ করেন এফটিপি অ্যাক্সেস উইথ ফাইল জিলা, কার কার লাইভ ডোমেন হোস্টিং নাই? আপনার আছে? নাই আপনি না গত সপ্তাহে কিনেন? যখন হাজার হাজার টাকা কামাবেন তখন তো ভাইয়াকে মনে রাখবেন না। হ্যাঁ
ইন্টারনেট এত টাইম লাগে না। সো এটা হোক, সমস্যা নেই, আমরা অন্য ব্যাপারে কথা বলি। আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখি। ওকে, আপনি একটা জিনিস দেখতে চাইছেন, রাইট? কিভাবে আমি নিজের ইমেল ক্রিয়েট করব, পার্সোনাল ইমেল? শাকিল আবার একটা অ্যাক্সেস দাও। আচ্ছা ওইটা আপনি অ্যাক্সেসটা মেবি দিতে পারবেন না। হ্যাঁ এবার দাও। আচ্ছা বলতেছি, আপনাদের বয়স 18 হয়েছে? কার 18 হয় নাই? কার আপনার 18 হয় নাই? কি বলেন? দেখেন একটু, দেখেন, সাপোজ আমি চাচ্ছি যে msshakil.com, হ্যাঁ, ওনার একটা ইমেল ক্রিয়েট করব, যে আমারটা দেখেন না @codertrust এরকম, ওনার আমি চাচ্ছি info@msshakil.com থাকবে, ওনার নিজের একটা পার্সোনাল ইমেল, বুঝতে পারছেন? সো গেলাম, অ্যাড ইমেল অ্যাকাউন্ট বললো, হ্যাঁ। সো কী বা কী দিয়ে খুলতে চাচ্ছেন? ইনফো দিয়ে খুলি? আপনি অনেকগুলো পরে খুলতে পারবেন, সাপোর্ট, ইনফো, আরও যা যা, অ্যাডমিন, কন্ট্যাক্ট, সব। তো আপাতত একটা পাসওয়ার্ড দেই, কী দেওয়া যায়? শাকিল ভাই পাসওয়ার্ড বলেন। আচ্ছা এটা তো বেশি কঠিন। স্ট্রং লাগবে। হ্যাঁ এবার আপনার সব পাসওয়ার্ড এটা দিচ্ছেন নাকি শাকিল? আপনি 99-এ? আপনার 18 হয়েছে? 99 শাকিল, 99? আচ্ছা হয়েছে। মনে রাখেন তো একটু পাসওয়ার্ডটা, আবার দিলাম। আচ্ছা এই জিনিসটা কি, আমি চাচ্ছি আমার যে ইমেলটা, হ্যাঁ, এটা একটা কোটা আমি দিতে, একটা নর্মাল ইমেলের জন্য এত লাগে না, আমি 256 MB দিয়ে রাখলাম, এখানে কী আসে? ইমেল টিমেলে তো আসবে, ফাইল টাইলে আসবে। সো দিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, হ্যাঁ হয়ে গেছে, বিও তো যাই। আচ্ছা অ্যাক্সেস ওয়েবমেল, ঠিক আছে। শোনেন, চলে আসছে অ্যাক্সেস ওয়েবমেল। আপনি যদি শুধু ওইখান থেকে না যেয়ে আমরা যেভাবে সিপ্যানেলে যেভাবে যাই ওইভাবে যেতে পারবেন, বাট এখানে পোর্টটা হবে 2095, বুঝতে পারছেন? আচ্ছা সাপোজ আমি এটা এক এক সার্ভারে এক একটা, বাট অলমোস্ট 99% এটাই থাকে, ঠিক আছে। সাপোজ 2095 দিলাম ওয়েবমেল লগ ইন। এখন বলেন তো এখানে ইমেল অ্যাড্রেসটা কী দিছি আমি? info@msshakil.com, ঠিক আছে। আচ্ছা পাসওয়ার্ডটা কী দিছি? শাকিল 199@, ঠিক আছে, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, লগ ইন করছে। হ্যাঁ এখানে অলওয়েজ এটা দিবেন, রাউন্ড কিউব দিবেন, বুঝতে পারছেন? স্ট্যাটাস ডিফল্ট দিলাম। ক্রিয়েট হয়ে গেছে, ডান, চলে আসছে দেখছেন ইনবক্স। তাহলে টাকা পে করতে হবে গুগলকে। আই হ্যাভ নো আইডিয়া, বাট এটা মেবি 20
$20 মতো পড়তে পারে পার ইয়ার, মানে ওই যে জিমেইলের মাধ্যমে রিসিভ করা আর কি। বাংলাদেশে দেখাচ্ছে যে বেসিক প্রাইস বলে আপনারা $5,000 করে ডলার, না 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 টাকা ডলার বাংলাদেশি যারা ইউনিভার্সিটি সেভিস এই জিনিসগুলো একটু প্রবলেম হয় কি জানেন, এখানে ইমেলটা যাইতে একটু সময় নেয়, প্রসেসটা বুঝতে পারছেন তো? আচ্ছা দেখি এবার আমাদের ফাইলটা হয়েছে কিনা। আমরা তো একটা ভুল এই যে চলে আসছে, দেখেন চলে আসছে না মেইলটা, তারপরে ইমেল সার্ভার ঠিক আছে, তার মানে এই যে দেখেন দরকার কি, দরকার নেই। শোনেন এটা যে টেস্ট প্রসেস হিসেবে ইউজ করলেন, বাট এটা অনেক ইম্পর্টেন্ট, যারা লিড জেনারেশন তাদের একটা ইমেল ক্রিয়েট করে অনেক কাজ করে। আপনি এখন এখান থেকে যে করে মেল পাঠিয়ে দিতে পারবেন, বুঝতে পারছেন যে আপনার কিন্তু মেল ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু আপনি হয় যে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে ইমেল ইউজ করতে পারবেন, প্রফেশনাল সিভিতে ইউজ করতে পারবেন, হ্যাঁ নিজের ডোমেনের মতো একটা প্রফেশনাল ইমেল হয়ে গেছে আপনার, বুঝতে পারছেন ক্রিয়েট হয়ে গেছে আপনারটা। সো এরকম অনেকগুলো করতে পারবেন, সাপোর্ট আরও যা যা দরকার। এটাকে জি সুইটের সাথে করতে পারলে অনেক, দরকার নাই গুগল থেকে মামলা খাওয়াবেন বলেন। লাভটা হচ্ছে দেখেন এই যে আমি আমারটা ম্যানোনার দিয়ে একটা কোডার টাস, আমি কি ইমেল রিসিভ করি জিমেলের মাধ্যমে না, বুঝতে পারছেন এটাই লাভ আর কিছু। আমি ইম্পর্টেন্ট কিছুই রাখি না, কারণ আমি জব ছেড়ে দিলে ইমেলও নাই, তাই না? ক্লোজ। এটা করার পরে আপনার মেন যে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কখনোই ভুলবেন না, পারমালিংটা সেট করে দিন। একটা ওয়েবসাইট মাইগ্রেট করার পরে সবচেয়ে মেন, এবং এটা করার সময় আপনাকে কিন্তু আগের ড্যাশবোর্ডটা চাইবে, আগের ওয়েবসাইটের ড্যাশবোর্ড অ্যাক্সেসটা। হ্যাঁ পিএইচডি আগেরটা কিন্তু হয় নাই, আগেরটাই যে এটার 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 বলছি আমি। আচ্ছা থাক আর কি করার, আচ্ছা চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার আগের সবকিছু এখানে চলে আসছে। সেখানে এসে কি করতে হবে, ফার্স্টে পোস্ট নেম সেভ চেঞ্জেস, চলে আসছে দেখেন। এই যে একটু দেখেন দুইটা ওয়েবসাইট এখন সেম না, হ্যাঁ আপনার এই ওয়েবসাইটে কিছু ছিল শাকিল, এখানে কিছু ছিল না? ও আচ্ছা পেজ দেখে পেজগুলো পাইছে কিনা। কোনটা কোনটা আসছে কেন, হ্যালো তো প্রথমে ছিল, এখন তো চলে গেছে। এই যে এটা এটা যে এই যে এটা তো এরকমই ছিল,
আচ্ছা বলতেছে যে পেজটা বানিয়েছি ড্যাশবোর্ডের মেইন ইন্টারফেসে পেজটা আসে না কেন আসে না কেন আপনারা কি ভুলে যান রিডিং এ কি আপনি ব্লক দিয়ে রাখছেন হ্যাঁ স্ট্যাটিক পেজ দিবেন আপনি এখন কোন পেজটা দেখতে যাচ্ছেন পানা কি আর সেভ চেঞ্জেস দেন এক জিনিস বারবার কেন বলবো এই যে হয়ে গেছে শুনুন বুঝতে পারছেন আপনারা আমি বুঝি না একই জিনিস বারবার সেম মিস্টেক কেন করেন ভাষা কি আসলে কেউ প্র্যাকটিস করেন এটা প্র্যাকটিস করেন না প্রথম ক্লাস করছেন না আপনি একটা ক্লাসও মিস দিয়েছেন তো এগুলো কোনো জিনিস আছে আমি স্কিপ করছি তাহলে ক্লাস করবেন না রিসোর্স পাবেন না আমার থেকে দেখে এই 512টা কি কোনোভাবে করা যায় কিনা হ্যাঁ আনলিমিটেড করে দেবো টাকা পাঠিয়ে দিন দেখতেছেন কিভাবে করতেছি এটা হবে না ওরা বুঝে গেছে চেঞ্জ করে ফেলছে আগে যেভাবে করতাম ওটা চেঞ্জ করে ফেলছে কি সমস্যা আমি আমার কাজ করে প্লাগইন আনস্টল করে রাখব স্যার প্লাগইন ডেভেলপার মানে এটা কি ফ্রিল্যান্সার কোন মার্কেটপ্লেস আছে এগুলো সফটওয়্যার ডেভেলপার আচ্ছা 512 হ্যাঁ প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চান চলে আসুন প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে ফার্স্টে জানতে হবে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডাটাবেস জানার পরে প্রজেক্ট জমা দিবেন তারপর শিখাবো মানে কি আচ্ছা 512 মেগাবাইটকে আমি যদি কি করতে চাচ্ছি আমি না না 512 মেগাবাইটকে আমি চাচ্ছি ওয়েট 8 GB করতে তাহলে আমাকে কি করতে হবে ওটা আছে কি ফরম্যাটে 512 সো এটাকে যদি আমি আচ্ছা আপাতত দেখি কত হয় চেঞ্জটা হয় কিনা এটা একটু দেখি না চেঞ্জ হচ্ছে না এটা আচ্ছা আপডেট করি আবার কি বলেন সব জায়গায় ক্র্যাক হয় না 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 এইভাবে তো এটা হচ্ছে থিম ক্র্যাক করা আরো কঠিন বাট আপনি গুগল ইউট থেকে যদি থিম নেন ওটা আপনার লাইফ হেল করে দিবে আচ্ছা এটা হচ্ছে না সমস্যা নেই এটা আমি ট্রাই করে দেখবো না বাট প্রসেসটা তো বুঝতে পারছেন রাইট হ্যাঁ আর একটা আছে এই মাইগ্রেশন এটা হচ্ছে ম্যানুয়ালি ওটা আপনার ফাইল সাইজ যেমন হোক 8 GB ফাইল আপনি ম্যানুয়ালি ট্রান্সফার করবেন বুঝতে পারছেন এটা তো 512 প্লাগইনের মাধ্যমে বাট ম্যানুয়ালি কীভাবে করে ওটা আজকে দেখাবো না ওটা অন্য ক্লাসে দেখাবো ওটা প্রসেসটা একটু টাইম লাগবে ডাটা বেস সব কিছু আগে ফার্স্টে ব্যাক আপ নেব দেন আমি ম্যানুয়ালি ট্রান্সফার করবো সো ওইখানে আমার 512 মেগাবাইট হোক আর 5 GB সাইট হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার বুঝতে পারছেন আচ্ছা তো একটু ল্যাপটপ ইজি করে দিতে চাইছিলাম প্লাগইন দিয়ে করার মাধ্যমে দেখি আমি এটা অন্যভাবে যদি ট্র্যাক করতে পারি আচ্ছা এই যে শিখলেন একটা জিনিস কী কী শিখলেন এ পর্যন্ত ওয়ার্ডপ্রেসে বলতে পারবেন ল্যান্ডিং পেজ বানাতে পারবেন আপনাকে একটা ডিজাইন দিলে ওটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবেন না যে কোনো ডিজাইন যারা অ্যাটলিস্ট পিএইচডি করছেন তারা খুবই ভালো পারবেন স্পেশালি শাকিল
উনি চারটা পিএইচডি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছে, আমি শিওর উনি ল্যান্ডিং পেজের কাজ পাইলে ওনার কাছে কোনো প্রবলেম হবে না। কনফিডেন্সটা বাড়ান, কাজ আমি দেখছি আপনার ভালো হয়েছে। বাকিদের কি অবস্থা, ওই যে ফারাবি আলাই একটার মধ্যে সব করতে চাইছে, এক্সপেরিমেন্ট করছে স্যার, দেখছি কি বসে। বাকিগুলো কবে দিবেন স্যার, স্টিকটা কবে দিবেন? ওটা স্যার ডব্লিউপি শুনেন, উনি করছে চারটা গুড, ভালো প্র্যাকটিসের জন্য আপনিও চারটা করেন, সমস্যা নেই। বাট আমার অ্যাসাইনমেন্ট যেগুলো ওগুলো ফার্স্ট আগে জমা দিবেন স্যার, অ্যাসাইনমেন্ট একটু ফানকি করে দিলে সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, করেন। আপনাদের মধ্যে আমাকে আবার দুজন সিলেক্ট করতে হবে বেস্ট স্টুডেন্ট, গিফট দিবে আপনাদেরকে, অ্যাওয়ার্ড দিবে। জিনিসপত্র দিবে, ডলার চান? ঠিক আছে, ভালো মতো কাজ করেন, আমি কাজ দিয়ে দেবো। ওদিন যেমন আপনাদেরকে পোর্টফোলিও চাইলাম, কারোই পোর্টফোলিও দিতে পারলাম না। ওটা সমস্যা আছে, হালকা গ্রাফিক্স, বাট পোর্টফোলিওটা তো থাকার দরকার ছিল। আমি চাই নেই, ওই জবটা খুব ভালো একটা জব ছিল চ্যানেল আইতে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কি? শোনেন, এই যে আপনি আজকে কত নম্বর ক্লাস, আপনি প্রতিবারে কি করেন প্রথম ক্লাসটা মিস করেন, এটা কি জানেন? উনি এইচটিএমএল সিএসএস এর প্রথম ক্লাস মিস করছে, বুটস্ট্র্যাপও গিয়েও প্রথম ক্লাস মিস করছে, ওয়ার্ডপ্রেসও প্রথম ক্লাস মিস করছে। কেউই তো জমা দেননি, ওনাকে তো বলছি পরে চলে গেল। আচ্ছা থাক, মজা নিয়ে ওনার সাথে